তারপরে এই পাশে হচ্ছে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। আর এটা হচ্ছে দিন রান্নার পরে কিচেনটা ক্লিন করে নিলে না, এটা উইন্ডোর পাশে। আর এটাই হচ্ছে আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি বাংলাদেশি মমি ইউএসএ। আমি হ্যাপি বলছি ইউএসএ থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। স্বাগতম জানাচ্ছি একটা নতুন ব্লগ দেখার জন্য। তো এখন নিচে চলে এসেছি, তো বাচ্চাদের জন্য প্যানকেক বানিয়ে দিচ্ছি। তো এক হাত দিয়ে আমি ভিডিও করছি, আরেক হাত দিয়ে মিক্স করতে কষ্ট হয়ে যাচ্ছে। এগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি, এগুলো হচ্ছে প্যানকেক মিক্স। এই তো নাস্তা রেডি হয়ে গেছে। তো এটা আজকে বাচ্চাদের রিকোয়েস্ট ছিল। দাও বাবা খাও। ইউ হ্যাপি? মামি কাট করে দিতাম। তো আয়েশা ওয়েট করছে ওর আঙ্কেলের জন্য। আজকে কিন্তু আমি সকাল সকাল রান্না বান্না করে ফেলবো, আজকে আমাদের ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে। আর বাইরে থেকে লাউ শাক তুলে আনলাম। এই যে শাকগুলো এখনো কত সুন্দর, একদম সফট, সবগুলো গাছের আগা এগুলো নতুন করে বের হচ্ছে। তো কয়েকটা আগা কেটে নিয়ে এসেছি। এই যে অনেক বড় বড় পাতাগুলো, মনে হচ্ছে একটু বেশি কেটে ফেলেছি। তো এখন শাকগুলো কুটে নিব। শাক কুটতে আমার খুবই বিরক্ত লাগে, কিন্তু কিছুই করার নেই, আজকে বাসায় কেউ নেই, আমাকে কাটতে হবে। তো রান্না বান্না শেষ। এখানে হচ্ছে লাউ শাক, তারপরে এখানে বাগার দিয়েছি রসুন দিয়ে, আর এখানে হচ্ছে টাকি মাছ দিয়ে শুটকি দিয়ে রান্না করেছি। তারপরে এখানে হচ্ছে চিকেন রান্না করেছিলাম, তো চিকেনের সাথে আমি আবার ডিম ভুনা করে দিয়েছি, ডিম সিদ্ধ করে একটু ভুনা করে দিয়েছি। তো আর এখানে হচ্ছে লইট্টা মাছ ভাজি, আর এই যে ভাত রান্না করে নিয়েছি। ভাত এগুলো গতকালকে ছিল, গত রাতে রান্না করেছিলাম, অল্প একটু ছিল, আর আজকে এখানে রান্না করেছি, একসাথে মিক্স করে নিই। আর এখন এই যে কিচেনটা ক্লিন করে নিচ্ছি। তো প্রত্যেকদিন রান্নার পরে একটু ক্লিন করে নিলে কিন্তু ডিপ ক্লিনের দিন কষ্ট কম হয়। তো আমি এটা ট্রাই করি প্রতিদিন রান্নার পরে কিচেনটা ভালো করে ক্লিন করে ফেলতে। সাবান দিয়ে দিয়েছি সব কাউন্টারগুলোতে, এখন ভালো করে মুছে নিচ্ছি। তো এই তো রান্না বান্না করে কিচেনটা ক্লিন করে এখন আমি উপরে চলে যাচ্ছি। আর আজকে 12টা বাজে, আমাদের ডক্টর আছে, আমার আর আমার হাজবেন্ডের ফ্লু শট দিবে। তো ফ্লু শট দিতে আমার কিন্তু অনেক ভয় লাগে, আর যে কোনো টাইমে ফ্লু শট দেওয়া হোক বা ব্লাড টেস্ট দিই, আমাকে কিছু কিনে দিতে হয় ছোট বাচ্চাদের মতো। তো আজকেও ব্যতিক্রম না, আমার হাজবেন্ড বললো যে আজকে কি চাই, তো আমি বললাম যে আমি দুইটা গাছ কিনবো। এই যে আজকে আমার গাছগুলো ভিতরে ঢুকিয়ে ফেলবো, ঠান্ডা পড়ছে ভালোই, তো আর দুইটা গাছ কিনে নিয়ে যাব। এগুলো নিয়েছি, এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট, এটা হচ্ছে একটা ট্রপিক্যাল প্ল্যান্ট, আর একটা হচ্ছে এই যে পিঙ্ক কালারের, এটা নাম হচ্ছে পিঙ্কি একটা যেন, আমার নামটা মনে নেই। তো এই তিনটা নিয়েছি। আমার গাছগুলো আমি অলরেডি ক্লিন করে বাসায় নিয়ে এসেছি, তো আমি আমার ফ্যামিলি রুমের এক সাইডে রেখে দিয়েছি। এখন আজকে এগুলো সব অর্গানাইজ করে রাখবো। তো এটা মানে ছোট বাচ্চার মতো আবদার করা আর কি, আমাকে শর্ট দিয়েছে, এখন আমাকে ট্রিট দিতে হবে এটা আর কি। তো কে কে আমার মতো এখনো শর্ট দিতে ভয় পান, আপুরা কমেন্ট করে জানাবেন। আর আপনারা তো জানেন আমি ঘর সাজাতে কতটা ভালোবাসি, তো আমি সবসময় আমার ঘরের জন্যই জিনিস কিনি, ঘর সাজানোর জিনিস কিনি। তো আজকে ঘরের সবগুলো গাছ আমি গুছিয়ে রাখবো। তো কিছুদিন আগে আমি দুইটা গ্লাসের টব কিনেছিলাম, তো ওই টবগুলোতে আমি চাচ্ছিলাম স্নেক প্ল্যান্ট লাগানোর জন্য। তো স্নেক প্ল্যান্ট নাকি একেবারে ইজি টেক কেয়ার করা, তো আমি কিন্তু এখনো এত এক্সপার্ট না ইনডোর প্ল্যান্টের ব্যাপারে। তো যে গাছগুলো টেক কেয়ার করতে ইজি আমি ওই টাইপের গাছগুলোই চুজ করি। তো কিছু গাছ আমি এই সাইডে রাখবো, এই উইন্ডোটা দিয়ে অনেক সুন্দর রোদ আসে,
তো এই যে এটা সরিয়ে ফেলবো, এটার জন্য কোনো সানলাইটের দরকার নেই, এটার নিচে অলরেডি লাইট দেওয়া আছে। তো এইটা এক সাইডে নিয়ে যাব আর এই এয়ার ফ্রায়ারটা আমি এখান থেকে সরিয়ে ফেলবো, এই শেলফটা থাকবে। তো এই এয়ার ফ্রায়ারটা আমি এই জায়গাটায় দিচ্ছি। তো আমি এই যে এইটা সরিয়ে ফেলবো, এটা সরিয়ে আমার পুরনো মাইক্রোওয়েভের একটা রাউন্ড এই ট্রেটা আছে, তো এই রাউন্ড ট্রেটা আমি এখানে দিয়ে দিব। দিয়ে আমি এই সেটটাতে রাখবো আমার এয়ার ফ্রায়ারটা আর কিছু গাছ এখানে রাখবো। এই টেবিলটা আমি বানিয়েছি গাছ রাখার জন্য উইন্টার টাইমে, এখান দিয়েও সুন্দর রোদ আসে। তো এই জায়গাটাও একেবারে পারফেক্ট লাইভ প্ল্যান্ট রাখার জন্য। তো এখানে অলরেডি কিছু গাছ আছে, এগুলো সামার টাইমেও ছিল, এগুলো আর বের করিনি। তো এখন আরও কিছু, এই যে শেলফটা দেখছেন খালি, তো আরও কিছু এখন অ্যাড করব। আর কিছু গাছ এই শেলফটাতে রাখবো, এটা হচ্ছে আমার ফ্যামিলি রুমে। তো এই শেলফটাও অনেক লম্বা আছে, এটা চিকন টেবিলের মতো বানিয়েছি, সোফার পিছন দিক দিয়ে দিয়েছি। তো এইটার টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে। আর এই যে স্ন্যাক প্ল্যান্টটা কিনে এনেছি, তো এটা এগুলো আমি দুই ভাগ করে ফেলবো। আর একটু দুই ভাগ করে ফেললে পাশে দিয়ে ছোট ছোট আরও গাছ বের হবে। আর এটাও আমি আরেকটা পটে রাখছি, পটটা চেঞ্জ করবো। আর এটা আমার বাসার আগের, তো এটা অনেক বুশি হয়ে গেছে, তো এটাকে আমি এই গাছগুলোকে আমি দুইটা টবে ভাগ করে ফেলবো। এই ফুল গাছটা গার্ডেনে ছিল, তো আমি আমার হাজবেন্ডকে রিকোয়েস্ট করেছি তুলতে পারবে নাকি। এই যে কত সুন্দর করে তুলে ফেলেছে। এখান থেকে বের করে দুইটা বড় টবে নিয়েছি, আর ওগুলো এই হোয়াইট গুলার ভেতরে কিন্তু এই ব্ল্যাকটা চলে ঢুকে যাবে। আর এইদিকে স্ন্যাক প্ল্যান্টগুলো দুই টবে নিয়ে নিয়েছি এক টব থেকে। তো গাছগুলো রাখার আগে আমি ভালো করে এই জায়গাটা ডিপ ক্লিন করে নিচ্ছি। এটা এই যে আমি দুইটা ট্রে দিয়ে বানিয়েছি। এখানে ছোট ছোট গাছগুলো দিয়েছি। আর এখন তো নভেম্বর মাস চলে এসেছে, এবার আমার গাছগুলো আমি ঘরে আনতে লেট হয়ে গেছে। এই যে এই গাছগুলো কিন্তু মারা গেছে, এই যে পাতাগুলো ঝরে যাবে। তো এবার ব্যস্ততার কারণে একটু লেট হয়ে গেছে, এই যে আমার অনেকগুলো পাতা নষ্ট হয়ে গেছে। তো এই উইন্ডোটা দিয়ে খুব সুন্দর রোদ আসে, তো এই জন্য আমি এই পাশটায় রেখেছি। আর এই ট্রেটা তো আগেই ছিল এখানে, তো এটা আবার আগের জায়গায় রেখে দিয়েছি। জাস্ট ওই যে গাছটা কিনে এনেছিলাম ওই গাছটা এখানে আরেকটা টবের ভেতর, এই যে এর অরিজিনাল টব কিন্তু ভেতরে আছে, জাস্ট আমার বাসায় থাকা একটা টবের ভেতর দিয়ে এই সাইডটাতে দিয়েছি। আর এই তো এখানে মানি প্ল্যান্ট গাছ আছে, তারপরে এটা হচ্ছে গোলাপ, তারপরে এটা হচ্ছে বাইরের একটা অ্যানুয়াল প্ল্যান্ট, তো আমি বেঁচে আছে এই জন্য এনে রেখেছি টবের ভেতর। আর এখানে হচ্ছে একটা সাকুলেন্ট আছে, আর গাছ এটার অবস্থা তেমন ভালো না, এই যে গাছগুলো নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে একটা তুলসী গাছ। তো এই তো এই সাইডটা তো শেয়ার করলাম। ফ্যামিলি রুমের ডোরটার পাশে এখানে লেবু গাছ রেখেছি,
এদিকে হাসনা হেনা গাছ রেখেছি, তো লেবু আছে নিচে, কিছু আগাছা আছে, এগুলো এখন আমি ক্লিন করে ফেলবো। তো এগুলো আমি বাইরে থেকে, বাইরে খুব ঠান্ডা পড়ছিল আর কমপ্লিটলি ক্লিন করতে পারিনি, একটু একটু রয়ে গেছে, এগুলো আমি এখন ক্লিন করে ফেলছি। আর এই তো এখানে হচ্ছে আমার লিভিং রুমের যে প্ল্যান্ট, ওগুলো একটা স্নেক প্ল্যান্ট দুইটা করে ফেলেছি, ওগুলো এই পাশটায় দিয়েছি। তারপরে এই যে ভারী ফুলের টব, এই ফুলের টবটার ভেতর মানি প্ল্যান্ট দিয়েছি। আমি একটা মানি প্ল্যান্টকে একটু একটু করে এতগুলা করেছি একটা মানি প্ল্যান্ট দিয়ে। এই টেবিলটার মোস্ট গাছে কিন্তু আগেরই ছিল, তো আমি এখন জাস্ট একটু ডিপ ক্লিন করে বাড়তি কিছু গাছ অ্যাড করেছি। এই যে দেখেন গাছের পাতাগুলো কি অবস্থা, একদম মানে দেখলে মনে হচ্ছে যে ওদের মন খারাপ, ঠান্ডার কারণে এইটা হয়েছে। এই যে আমি এই পাশটায় রেখেছি কিছু গাছ, তো এই প্ল্যান্ট স্ট্যান্ডটা আমার বাইরে ছিল, তো এটা আমি এখানে উইন্ডোর নিচে দিয়েছি, দিয়ে এই পাশটায় রেখেছি। তো এটা কিন্তু আগে ঝুলিয়ে রাখতাম, এখন এই টবগুলো এত স্ট্রং, তো আমার ভয় লাগছে এগুলো ঝুলাতে, আমার মনে হচ্ছে এটা ভেঙে যাবে, ছাদ থেকে পড়ে যাবে, এই জন্য এগুলো বসিয়ে রেখেছি। একটা গাছ থেকে কিন্তু অনেকগুলো গাছ করা যায়, এই এখন এটা আমি একটা থেকে দুইটা করেছি। আর এই যে জিজি প্ল্যান্টটা দেখছেন, এটা একটা গাছ থেকে আমি তিনটা গাছ করেছি। প্রত্যেক বছর কিন্তু গাছ বাড়ে, তো একটু যদি আপনি গাছটাকে টবে, আলাদা টবে দেন বা বড় টবে দেন, এটা গাছের জন্য ভালো আর ফ্রি গাছও পাওয়া যায়। আমি কাজ করছি, আমার বাচ্চারা আমার জন্য কি বানিয়েছে, এটা কি, এটা তুমি বানাইছো? ইব্রাহিম বানাইছো, আর এটা কি বানাইছো? তো মানহা মেক করছে, থ্যাংক ইউ। এটা কি, এটা মামি ওর মানহা, এটা মানহা আর এটা ইব্রাহিম। ও দাও মামি, এগুলো মামি ক্রাফট রুমে রাখো, ওকে মামি দেয়ালে লাগিয়ে রাখবো, ওকে থ্যাংক ইউ। তো এই রুমটা তো দেখিয়ে ফেলেছি, এখন দেখাচ্ছি ফ্যামিলি রুম। তো ফ্যামিলি রুমের এই পাশটাতে আমি এখানে তিনটা ছোট মানি প্ল্যান্ট রেখেছি। এটা হচ্ছে আমার অন্য একটা স্ট্যান্ড, এখানে আমি ড্রিঙ্কসের বোতল রাখি, পার্টি ছাড়া এটি ইউজ করা হয় না, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই জায়গাটা দিয়ে কিন্তু অনেক সুন্দর রোদ আসে, তো এই জন্য সবগুলো বড় বড় গাছ আমি এই সাইডটাতে রেখেছি। ওই যে যে ফুল গাছটা তুলেছি এটা সবার পেছনে দিয়েছি, আর এই পাশে হচ্ছে হাসনা হেনা, এই পাশে হচ্ছে লেবু গাছ, আর এই পাশে হচ্ছে একটা রজনীগন্ধা, আর ওই পাশে হচ্ছে আমার মেহেদি গাছ। এই জায়গাটাতে অনেক রোদ লাগে, তো এখনো তো বাইরে বের হই, আর কিছুদিন পরে তো বাইরে বের হওয়া বন্ধ হয়ে যাবে, তখন এই লেবু গাছটা নিয়ে দরজার এই সাইডটাতে রাখবো। সোফার উপরে আমি যে চিকন টেবিলটা বানিয়েছি, এই টেবিলটার উপর অ্যালোভেরা আছে, কচু গাছ, জিজি প্ল্যান্ট, আর এখন আমার কাজ হচ্ছে শুধু সপ্তাহে একদিন পানি দেওয়া। তো এইটাই হচ্ছে মেন কষ্টের কাজ, গাছগুলো ঘরে ঢুকানো।
তো এখন ঢুকিয়ে ফেলেছি আর টেনশন নেই। আরো কিছুদিন আগে ঢুকালে আরেকটু ভালো হতো গাছের জন্য। এই যে অনেক পাতা কিন্তু ঝরে গেছে ঠান্ডায়। তো এখন এটা তো এত বড় গাছ তুলেছে, এটা বাঁচবে কিনা বলতে পারছি না। এই সাইডেও দুইটা আমার ইনডোর প্ল্যান্ট আছে। এই যে এগুলো আগেই ছিল বাসায়। ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।